শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি গণিত ক্লাসে। আমরা আছি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 6.1। প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি, আজকেও আলোচনা করব। তাহলে আমাদের কোন পদ্ধতিতে সমাধান করব? প্রতিস্থাপন, প্রতিস্থাপন পদ্ধতি। তাহলে আমরা আলোচনা করব কোন পদ্ধতি? প্রতিস্থাপন পদ্ধতি। এই পদ্ধতিতে আমরা কী কাজ করেছিলাম? দুইটা চলক ছিল আমাদের, একটা এক্স একটা ওয়াই। যে কোনো একটা চলকের মান বের করে 1 নং অথবা 2 নং সমীকরণ থেকে সেটা অপর সমীকরণে বসালাম, বসালে আমরা আরেকটা মান পেয়ে যাই, অর্থাৎ অপর চলকের মানটা পেয়ে যাই। আজকেও আমরা একই কাজ করব। তো আমরা প্রথমে একটি অঙ্ক লিখি। আমাদের 6.1-এর 4 নম্বর, 6.1-এর 4 নম্বর প্রশ্নটা আমরা প্রথমে তুলব। এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান 1/a প্লাস 1/b। আরেকটা সমীকরণ আছে, সেটা হলো এক্স বাই এ মাইনাস ওয়াই বাই বি সমান 1/a মাইনাস 1/b। আমরা এটাকে 1 নম্বর সমীকরণ ধরবো আর এটাকে 2 নম্বর সমীকরণ ধরব। তাহলে আমাদের প্রদত্ত সমীকরণ কয়টি স্যার? 2টি। একটাকে আমি 1 নং সমীকরণ দিয়েছি আর একটাকে আমি 2 নং সমীকরণ দিয়েছি। তা আমরা যে কোনো একটা থেকে মান বের করতে পারি, হয় 1 নং হতো লিখতে পারি অথবা 2 নং হতো লিখতে পারি। তাহলে আমরা স্বাভাবিকভাবে 1 নং থেকে লিখি। তো সমীকরণ 1 নং হতে পায়, সমীকরণ 1 নং হতে পাই। তাহলে আমরা 1 নং সমীকরণটা দেখে দেখে লিখব, লেখার পরে সেখান থেকে কী করবো? পক্ষান্তর করব। তো দেখো, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান 1/a প্লাস 1/b। এখান থেকে আমরা এক্স বাই এ এটাকে বামে রাখবো, ওয়াই বাই বিকে ডান পাশে নিয়ে যাব। তাহলে এখানে যেহেতু প্লাস চিহ্ন আছে, এদিকে গেলে কী চিহ্ন যুক্ত হবে? এটা মাইনাস চিহ্ন যুক্ত হবে। তাহলে আমরা লিখি, বা এক্স বাই এ সমান 1/a প্লাস 1/b মাইনাস ওয়াই বাই বি। ভালোভাবে খেয়াল করবে, আমি কিন্তু এখানে প্লাস ওয়াই বাই বি, এই ওয়াই বাই বি এর আগে প্লাস চিহ্ন আছে, এটা ডান পাশে যখন নিলাম সেটা কী চিহ্ন যুক্ত হলো? মাইনাস চিহ্ন যুক্ত হলো। এবার আমরা চাইলে এখানে উভয় পক্ষকে এ দ্বারা গুণও করতে পারি, তবে সেটা আমরা করব না, কারণ আমাদের 2 নং সমীকরণে ভালো করে একটু লক্ষ্য করো, এক্স বাই এটা সরাসরি আছে। তাহলে আমরা 2 নং-এ এক্স বাই এর মানটা এখানে বসাতে পারি। এটাতে এই অঙ্কের বেলা এটা সুবিধাজনক। তাহলে আমরা এখন কী লিখব? সমীকরণ 2-এ এক্স বাই এর মান বসাই। তাহলে আমরা কী লিখব স্যার? সমীকরণ 2 নং-এ এক্স বাই এর মান বসিয়ে পাই। তাহলে দেখো, আমি এই এক্স বাই এর জায়গায় এই মানটা বসাবো, কেমন? তাহলে শুরু করি মানটা বসানো। এখানে দেখো 2 নং-কে আমি ধরলাম, এই জায়গায় কিন্তু এই পুরা মানটা বসাবো। তাহলে আমাদের আসছে 1/a প্লাস 1/b মাইনাস ওয়াই বাই বি। এটা কার মান? এক্স বাই এর মানটা এখানে বসাবো। তাহলে বসালাম, এরপরে কী আছে স্যার? মাইনাস ওয়াই বাই বি সমান 1/a মাইনাস 1/b। তাহলে আমরা এখানে
एक्स बाय एर मानटा बसालाम। एकोन तुमी स्वाभाविक काज करबे सेटा हलो वाई वाला जतगुलो संख्या आछे जेमन एखाने माइनस वाई बाय बी माइनस वाई बाय बी ए दुइटाके आमी बाम पाशे राखबो ए दुइटाके आमी डान पाशे निये जाबो। कथा बुझते पारछो? ताहले आमी जदि निये जाई तो तार आगे हमें एखे एक दिए दी इटा के तीन नम्बर समीकरण दी तीन। तो यह तुम्हें एक खेल कर मानटा कथा बसालम सर दुई नंगे एक जगह पूरा मानटा बसालम किन्तु और बाकीगुल आगे मत आखिरी वाई गुलू बामे रखब बाकी संख्यागुलो के डान पाशे निये जाब। ताहले आमी एक लिखी তাহলে আমার এখানে কি থাকে বাম পাশে বা মাইনাস ওয়াই বাই বি মাইনাস ওয়াই বাই বি সমান আমাদের এখানে আছে ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি তারপরে এই পাশ থেকে আনতে হবে। পরের রাশিগুলো কি আনতে হবে? এই যে ওয়ান বাই এ আর ওয়ান বাই বি কে আমি এখন ডান পাশে নেব তাহলে এটা হবে মাইনাস वन बाय ए और एक माइनस वन बाय बी। बुझते विषय देखो ये वन बाय एटाई पास किन्तु प्लस एर आगे चिन्ह प्लस हमें ये पास आनसी तई माइनस दिए एन एक ख्याल करब बाम पाशे जो तुम ख्याल करो ताहले सरल करब अर्थात जदि बी दोनोंटार हर जेहेतु बी तई बी लिखते परि केन हय माइनस वाई केन माइनस वाई समान एखाने एकटु लक्ष्य करले देखा जाए वन बाय एर आगे किन्तु प्लस चिन्ह एखाने वन बाय एर आगे माइनस चिन्ह ताहले एकटाते एकटा बी गेल ताहले वन बाय ए एखाने आर थाकलो ना आर कि थाकलो सर माइनस वन बाय बी आर एखानेओ थाकलो माइनस वन बाय बी। तुमि चाइले मने मने एगुलो केटेओ दिते पारो बा एखाने आमरा माइनस टू वाई বাই বি সমান এখানে যদি বি নিই তাহলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান। তো আমাদের ফলাফলে কি থাকে স্যার? বা মাইনাস টু ওয়াই বাই বি সমান মাইনাস টু বাই বি। একটা বিষয় তুমি যদি লক্ষ্য করো উভয় পক্ষে মাইনাস চিহ্ন আছে তাহলে আমি যদি উভয় পক্ষকে মাইনাস চিহ্ন দ্বারা গুণ করি হয়ে যায় এখানেও মাইনাসে মাইনাসে কী হয়ে যায় প্লাস চিহ্ন হয়ে যায়। তাহলে আমরা উভয় পক্ষকে মাইনাস চিহ্ন দ্বারা গুণ করে দিই তাহলে কী হয় আমাদের টু ওয়াই ডিভাইডেড বাই বি সমান এখানে টু বাই বি। আমি উভয় পক্ষকে বি দ্বারা গুণও করতে পারি তখন এই বি বি চলে যাবে অর্থাৎ উভয় পক্ষকে যদি বি দ্বারা গুণ ধরে এখানে যদি পাশে একটা বি আনি তাহলে এটা কাটি গেল এখানে যদি পাশে একটা বি আনি তাহলে লবহরে বিটা কেটে গেল। এবার আমি সেটা না লিখেও পারি তাহলে আমরা লিখতে পারি টু ওয়াই সমান কি টু। তুমি চাইলে এখানে সাইড নোট দিতে পারো উভয় পক্ষকে বি দ্বারা কী করে গুণ করে আর এখানে চাইলে দিতে পারো উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে। চলে গেল বিষয়টা। এখন আমরা ওয়াই সমান বের করব বা ওয়াই সমান আমাদের আসে টু ডিভাইডেড বাই টু সুতরাং ওয়াই সমান কত আসলো ওয়ান। তাহলে আমরা ওয়াইয়ের মান কত পেলাম স্যার? ওয়ান। বুঝতে পারছো বিষয়টা? এখানে একটু মনে রাখবে উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করেছি আর এখানে উভয় পক্ষকে বি দ্বারা গুণ করছি। এ মনে মনে গুণ করলে হয়। এরপরে আমরা এগুলো তো বুঝতে পারছো। এখন ওয়াইয়ের মান তুমি পেয়ে গেছো, কত পেলে স্যার? ওয়ান। এই ওয়াইয়ের মান তিন নং সমীকরণ, তাহলে দেখো ওয়াই সমান ওয়ান। এখন আমরা ওয়াইয়ের মান সমীকরণ তিন নংয়ে বসাবো। তাহলে আমরা লিখব ওয়াইয়ের মান, দেখো এখানে আমরা লিখব ওয়াই এর মান সমীকরণ তিনে বসিয়ে পাই, বসিয়ে তিনে বসিয়ে পাই।
তাহলে আমরা 3 নং এ আমরা কত বসাবো y এর মান এখানে 1 বসাবো বাকি মানগুলো ঠিক থাকবে তাহলে আমাদের হয় x / a সমান 1 / a plus 1 / b মাইনাস এখানে আছে y y এর জায়গায় 1 বসাবে আর b তো থাকবে তাহলে একটু লক্ষ্য করলে আমরা দেখব 1 / b এর আগে প্লাস চিহ্ন আছে আর এখানে 1 / b এর আগে মাইনাস চিহ্ন আছে তাহলে এই দুটো আমরা বাদ দেব অর্থাৎ b করলে এখানে ফলাফল শূন্য হয় তাহলে থাকবে শুধু 1 / a বা x / a সমান 1 / a এখন দেখো উভয়টার হরে a আছে তাহলে আমি যদি উভয় পক্ষকে a দ্বারা গুণ করি তাহলে এই a গুলো বাদ যাচ্ছে অর্থাৎ এখানে যদি মনে মনে একটা a আনো এটার সাথে এটা ভাগ যায় আবার এখানেও একই রাশি আনতে হবে তাহলে আমরা কি লিখতে পারি সুতরাং x সমান কি হয় 1 তাহলে x এর মান আমি 1 পেলাম y এর মান কি পেলাম 1 পেলাম তাহলে আমরা এখন কি লিখব এখন লিখব সুতরাং নির্ণেয় সমাধান সুতরাং নির্ণেয় সমাধান x, y x এর মান আমরা পেলাম 1 y এর মান পেলাম 1 এটা হচ্ছে আমাদের প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান আশা করি তোমরা এটা বুঝতে পারছো এখন আমরা আরেকটি গাণিতিক সমস্যার সমাধান করব অর্থাৎ আরেকটি প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করব দুটি সরল সহজ সমীকরণের তো আরেকটি প্রশ্ন আমি তুলতেছি দেখো 6.1 এর মধ্যে আমরা আছি আমরা এখনো প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতেছি 5 নাম্বার আছে 3x মাইনাস 2y সমান 0 আরেকটা আছে তোমার 17x মাইনাস 7y সমান 13 তাহলে আমি এটাকে 1 নাম্বার সমীকরণ দেব আর এটাকে দেব 2 নাম্বার সমীকরণ তো আমরা চাইলে 2 নং হতো পাই লিখতে পারি অথবা সমীকরণ 1 নং হতো পাই লিখতে পারি তো আমরা সমীকরণ 1 নং হতে পাই তাহলে আমরা লিখব সমীকরণ 1 নং হতে পাই তাহলে 1 নংটা দেখে দেখে লিখো এখানে তুমি যে কোনো একটাকে পক্ষান্তর করতে পারো অর্থাৎ বাম পাশ থেকে যে কোনো একটাকে ডান পাশে আনলে x অথবা y এর মানটা তুমি বের করে সেটা 2 নম্বর সমীকরণে বসাবে তাহলে আমরা এখানে ট্রাইস x ইকুয়াল টু 2y দেখো 0 প্লাস 2y হয় তো আমরা এটা আর লিখলাম না যেহেতু এটার আগে প্লাস চিহ্ন সেটাও দিতে হলো না বা x সমান আমাদের কি আসলো স্যার 2y / 3 এটাকে আমরা দেব 3 নং সমীকরণ এবার আমি x এর মানটা পেয়ে গেলাম এই x এর মান আমরা সমীকরণ কততে বসাবো স্যার 2 এ বসাবো তাহলে আমরা সমীকরণ 2 এ x এর মান বসিয়ে পাই তাহলে আমরা কি লিখব স্যার সমীকরণ 2 এ x এর মান বসিয়ে পাই তো আমরা যদি x এর মান এখানে বসাই এখানে কিন্তু 2y / 3 বসাতে হবে তোমাকে তাহলে আমরা বসাই এখানে দেখো 17 ইনটু x এর মান কত 2y / কত 3 মাইনাস 7y ইকুয়াল টু 13 তো আমরা এখন সরল করব অর্থাৎ স্বাভাবিক নিয়মে এখানে 17 উপরের শব্দ 2 উপরের শব্দ যেহেতু মাঝখানে গুণ চিহ্ন আছে তাহলে আমরা এটা গুণ করে দিলে হয় বা 34y / 3 মাইনাস
7y इक्वल टू 13। এখানে বিষয়টা তো বুঝতে পারছো, দেখো এটা 17 কিন্তু লবে, এটার হরেক ধরা যায় মনে মনে, এটা উপরের শব্দ তাই লবের সাথে লব গুণ হলো, গুণাকারে আছে। এখন আমরা এই 7y নিচে যদি মনে মনে একটা 1 দিই, তাহলে আমরা যদি লিখি 3, তাহলে এখানে হয় 34y মাইনাস, এটা গুণ করলে কত হয়, এখানে 1 আছে কিন্তু, তাহলে 3, 3 এর সাথে 7 যদি গুণ করি আমরা 3 সাথে 21y সমান 13, বা আমাদের এখানে কত আসলো 3, এখানে ফলাফল কত থাকে 3 1, ওয়াই ইকুয়াল টু কত 13। এবার এই 13-এর নিচে মনে মনে একটা এক ধরে আমরা আর আর গুণ, অর্থাৎ কোনার সাথে কোনায় গুণটা করতে পারি, তাহলে এখানে মনে মনে একটা এক আসছে, তাহলে হয় 13y, আর এই 13-এর সাথে যদি 3 গুণ করি তাহলে হয় 39, বা y সমান 39/13, সুতরাং y ইকুয়াল টু কত হয় 3। তো আশা করি y এর মানটা বের করাটা তোমরা বুঝতে পারছো। তো আমি আরেকবার তোমাদের বিষয়টা বলি, সেটা হলো এই ধরনের প্রতিস্থাপন পদ্ধতির অঙ্কে তুমি দুইটাকে দুইটা সমীকরণ নাম্বার দিবে, একটা এক একটা দুই, এখানে আমি 1 নং হতে পাই লিখছি, এখানে চাইলে তুমি 2 নং হতেও পাই লিখতে পারো। আবার 1 নং হতে পাই লিখে আমি x এর মানটা বের করেছি, তুমি চাইলে y এর মানও বের করতে পারো, তো সেটা তুমি যেভাবে করতে চাও সেভাবে করতে পারবে। এরপরে x এর মান যেটা পেলে, আর তুমি যদি y এর মান, তখন y এর মানে পাবে, আমি যেহেতু এখানে x এর মান বের করলাম 2y/3, সেটা আমি 2 নং সমীকরণে বসাবো, তাহলে 2 নং সমীকরণে যেখানে যেখানে x আছে, তো x যেখানে আছে সেখানে আমি এই মানটা বসাবো। তা আমি বসালাম, বসানোর পরে এগুলো তো সাধারণ সরল করলাম, তাহলে আমি y এর মান কত পেলাম স্যার 3। এখন আমি এই যে y এর মানটা 3 নং সমীকরণে বসাবো, কত নঙে বসাবো স্যার 3 নঙে, তাহলে সমীকরণ 3-এ y এর মান বসিয়ে পাই, তো তুমি লিখবে সমীকরণ 3 নঙে y এর মান বসিয়ে পাই, বসিয়ে পাই। তা আমি এদিকে যেহেতু ছোটো আছে অঙ্কটি তাই করে ফেলি, এখানে দেখো 3 নংটা হলো x সমান 2y/3, তাহলে আমি এখানে y এর জায়গায় বসাবো 3, তাহলে আমি যদি এখানে লিখি x সমান 2 ইন্টু y এর মান আমরা বের করছি কত 3, আর ডিভাইডেড বাই আছে 3, তাহলে আমি যদি ভাগ করে ফেলি তাহলে 3 3 ভাগ করলে 1, তাহলে 1 সমান আমাদের আসলে কত 2। তাহলে আমরা 3 নঙে যখন y এর মান বসালাম তখন x এর মান আসলো কত 2। বুঝতে পারছো বিষয়টা? তাহলে এখন আমরা কি করব স্যার, এখন লিখব নির্ণেয় সমাধান। তা আমরা এখন লিখব সুতরাং নির্ণেয় সমাধান x, y সমান x এর মান তুমি পেয়েছো 2, আর y এর মান পেয়েছো কত 3। তাহলে দেখো সুতরাং নির্ণেয় সমাধান x, y সমান কত 2, 3, তার মানে x এর মান 2 আর y এর মান কত 3। তো আশা করি তোমরা প্রতিস্থাপন পদ্ধতি বুঝতে পারছো, এবং এই পদ্ধতিতে আর বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো অবশ্যই চর্চা করবে। এছাড়াও উদাহরণও কিন্তু প্রতিস্থাপন পদ্ধতিতে অঙ্ক করা আছে, সেগুলো একটু করবে। এখন আমি তোমাদেরকে দেব বাড়ির কাজ। তাহলে দেখো বাড়ির কাজটা কি, সেটা হলো তোমরা 6.1-এর 7 করবে, 9 করবে, 10, 12 নং, কেমন এগুলো এসডাব্লিউ করবে। তো আশা করি প্রতিস্থাপন পদ্ধতি তোমরা বুঝতে পারছ এবং বইয়ের অঙ্কগুলো করতে পারবে। এরপরে আমরা যখন অধ্যায়টা পুরো শেষ হবে তখন আমরা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে আজকের পাঠ এখানে রাখবো, সর্বোপরি তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের পাঠ এখানে শেষ করছি। ধন্যবাদ।